মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি শুধুমাত্র তোমার ফিজিক্যাল চাহিদা মেটানোর জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রমিস করছি তোমাকে, আমি আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনও তোমাকে ছোবো না, আমি হাত লাগাবো না তোমাকে। তুমি আমার পরিবারের সমস্ত অসহায় মানুষকে জোর করছো, তাদের উপর প্রেশার ক্রিয়েট করছো, তারা যেন আমাকে বোঝায়, যেন আমি তোমার কাছে ফিরে যাই, সেটাই তো চেয়েছিলে না তুমি? আমি কাউকে কোনো কথা বলিনি, তোমার মায়ের সাথে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি, আর আমি কাউকে কেন এই কথাটা বলতে যাব? তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনার কথা আমি কেন কাউকে বলতে যাব? আমি বিশ্বাস করতে পারছি না তোমার কথা, আমার কাছে এই কথাগুলো বিশ্বাসযোগ্য নয়। অনির্বাণ, কেন কেন বিশ্বাসযোগ্য নয় বলো? কেন আমাকে ক্ষমা করতে পারছো না তুমি বলো? কেন আমাকে বিশ্বাস করতে পারছো না রাই? আর কতবার ক্ষমা চাইলে, আর কতভাবে ক্ষমা চাইলে তুমি আমাকে ক্ষমা করবে রাই বলো না প্লিজ। আমি কি করবো, আর কি করলে তোমার মনে আমার সেই আগের জায়গাটা ফিরে পাবো রাই? তোমার মুখে বিশ্বাসের কথা শুনে আমার হাসি পাচ্ছে অনেকবার। যে মানুষটার অস্তিত্বের পরতে পরতে কেবল অবিশ্বাস, তার মুখে বিশ্বাসের কথা বানায় না। হ্যাঁ হ্যাঁ বলছি আমি রাই, কারণ একটা সময় তুমি নিজে বলেছিলে রাই তোমার বিশ্বাস ঠুনকো নয়। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তুমি প্রমাণ করে ছেড়েছো যে একটা সম্পর্ক কখনো একজনের বিশ্বাসের উপর ভর করে দাঁড়াতে পারে না। ছাড়ো আমাকে, ছাড়ো! তুমি কি আমার উপর জোর করতে চাইছো? তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি জোর করে তোমার কথা এস্টাবলিশ করতে চাইছো, তাই তো অনির্বাণ? মিস্টার অনির্বাণ সেন, তুমি কিন্তু এটা ভুলে যাও না, তুমি রাস্তায় আজকে আমার সঙ্গে যেটা করেছো তার জন্য আমি তোমাকে পুলিশ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারতাম। নিয়ে যাওনি কেন? কেন নিয়ে যাওনি? কেন নিয়ে যাওনি? আমি বলবো তোমাকে, কারণ তুমি আমায় ভালোবাসো রাই। ইউ স্টিল লাভ মি, ইউ স্টিল লাভ মি, ড্যামন! কেন শুরু করতে পারছো না সবকিছু নতুন করে? কেন মানতে পারছো না? মানতে পারছি না, কোথায় মানছি তো? আমি মানছি, আমার জীবনের যদি সব থেকে ভয়াবহ কিছু সত্যি হয়ে থাকে, যদি দুঃস্বপ্নের মতো কোনো সত্যি থাকে, তাহলে এটাই। এটাই যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি আমি প্রচন্ড ভালোবেসেছিলাম তোমাকে, আমি এতটাই ভালোবেসেছিলাম যে তুমি চোর বলার পর আমি তোমার কাছে ফিরে গেছিলাম। তুমি দুশ্চরিত্র বলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি তোমার কাছে ফিরে গেছিলাম। আমি অন্যের সন্তান গর্ভে ধারণ করছি, এটা বলে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর সেই তোমার কথাই আমি মনে মনে ভেবেছি। সেই তোমার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। আমি মানছি না, মানছি না কে? আমার কথা শুন, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না, কোথাও যাচ্ছ, কোথাও যাবে না তুমি। আমাদের কথা এখনো শেষ হয়নি রাই, আমাদের কথা আজকে শেষ হতে হবে। এত সহজে আমাদের কথা শেষ হয়ে যেতে পারে না রাই। এত সহজে? তোমার এত সহজ বলে মনে হচ্ছে সবকিছু এত সহজে শেষ হয়ে গেছে? হ্যাঁ সেই সেই আমার যন্ত্রণা, আমার ক্ষোভ, আমার কষ্ট, আমার অসহায়তা, আমার চোখের জল, সেসব কোনো কিছুই তো তোমার চোখে পড়ে না। সবকিছু তোমার কোনো মূল্য নেই তোমার কাছে, আমি জানি সেটা। সহজ বলে মনে হচ্ছে তোমার? সহজ বলে মনে হচ্ছে তোমার? আমার জীবনটা তোমার সহজ বলে মনে হচ্ছে? আমার পরিস্থিতিটা তোমার সহজ বলে মনে হচ্ছে? একজনকে পাগলের মতন ভালোবাসি আমি, পাগলের মতন ভালোবাসি তোমাকে, তোমাকে অবিশ্বাস করে, তোমাকে সন্দেহ করে আমি আমি কষ্টে অনুতাপে ভুগছি, প্রায়শ্চিত্ত করার সুযোগ পর্যন্ত দিচ্ছ না তুমি আমাকে, তোমার আমার জীবনটা সহজ বলে মনে হচ্ছে? আমি শুধু এইটুকু জানি যে জোর করে কিচ্ছু পাওয়া যায় না, অসম্ভব। প্লিজ, আমার কথাটা শোনো না, প্লিজ, চলে যাও না, প্লিজ, ছাড়ো আমাকে।
ছাড়ো নির্মাণ, রাই রাই আর আমাকে তুমি ছাড়ো, আমাকে ছাড়ো নির্মাণ, ছাড়ো নির্মাণ, ছাড়ো প্লিজ। তুমি এই জন্য আমাকে এই ঘরে নিয়ে এসেছো না? তুমি শুধুমাত্র তোমার তোমার ডিজায়ার স্যাটিসফাই করার জন্য আমাকে এনেছো না? এইভাবে আমাকে পেতে চেয়েছো তুমি? না না রাই, না রাই, রাই আমি আমি রাই তুমি আমাকে কেবল সেটুকুর মধ্যে দেখো না রাই, প্লিজ রাই। তবে অস্বীকার করতে পারছি না, আমি 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 পাগলের মতন চেয়েছিলাম তোমাকে আমার কাছে, আমার আমার এই দু হাতের মধ্যে আমি তোমায় চেয়েছিলাম রাই রাই। আমার কথাটা স্টপ ইট অনির্বাণ, জাস্ট স্টপ ইট অনির্বাণ। তোমার এই কথাগুলো শুনতে ঘেন্না হচ্ছে আমার। তুমি শুধুমাত্র তোমার ফিজিক্যাল চাহিদা মেটানোর জন্য। না 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 রাই, আমি 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 তোমাকে কথা দিচ্ছি রাই, আমি আমি প্রমিস করছি তোমাকে, আমি আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনও তোমাকে ছোবো না, আমি হাত লাগাবো না তোমাকে, আমি 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 কথা দিচ্ছি রাই। তুমি অ্যাসুরেন্স চাও? না অ্যাসুরেন্স চাও, আই অ্যাসোর ইউ আমি তোমাকে কথা দিচ্ছি, আই প্রমিস রাই, আমি কোনো কোনো দিন তোমাকে ছোবো না রাই, প্লিজ প্লিজ আমার কথাটা একবার শোনো রাই, প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করি না অনির্বাণ, কোনো ক্ষেত্রেই করি না তোমাকে বিশ্বাস, আর তুমিও না আমাকে বিশ্বাস করো না, করো না তুমি বিশ্বাস আমাকে। কি জানি এর পরের বার হয়তো আমার কাজের জায়গা নিয়ে তোমার মনে প্রশ্ন উঠবে, এর পরের বার হয়তো আবার অন্য একজন অন্য আরো অনেক অনেক রসালো খবর তোমার কাছে নিয়ে আসবে, সেগুলোকে আঁকড়ে ধরে তুমি আবার সবকিছু তছনছ করে দেবে, হতেই তো পারে। না না রাই রাই, বিশ্বাস করো রাই, আমি আর কোনোদিনও তোমাকে অবিশ্বাস করবো না রাই, আমার কথাটা একবার শোনো রাই। আমার সেই অবিশ্বাসের জায়গাগুলো, এই সন্দেহের জায়গাগুলো আমি অনেক পেছনে ফেলে রেখে অনেক দূরে এগিয়ে এসেছি রাই, আর কোনোদিনও আমি সেই ভুল করবো না রাই, কথা দিচ্ছি রে, প্লিজ প্লিজ আমি আমাকে একটা সুযোগ দাও রে। আচ্ছা তুমি বলো, তুমি তুমি আমাকে বলো না আমি কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে, তুমি বলো, তুমি যা বলবে আমি তাই করবো রাই, তুমি বলো না আমি কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে, প্লিজ প্লিজ রাই আমাকে ছেড়ে দিও না রাই, রাই তুমি বলো না আমি কি করলে তোমার বিশ্বাস ফিরে পাবো, আমি কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে, তুমি বলো রাই আমি করবো, তুমি যা বলবে আমি করবো রাই, তোমার সব কথা শুনবো আমি, প্লিজ ডোন্ট লিভ মি, আমাকে ছেড়ে দিও না রাই, তোমাকে ছাড়া আমি করতে বসবো Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।